হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টকিং উইথ অশান্ত। তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম পদ্ম সেতুর উপর দিয়ে ঢাকাতে যাচ্ছিলাম। তো আমরা সামনে হচ্ছে ট্রোল যেটা দেওয়া ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের কারের মধ্যে আমরা খুব বেশি না, চার পাঁচজন যাচ্ছিলাম। আমরা একটু ঢাকেশ্বরী মন্দির এবং রমনা কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মাদারীপুর থেকে। যতটা কল্পনা করেছিলাম যে বেশ বড় হবে, হ্যাঁ বড় ঠিকই আছে, কিন্তু আমি যতটা এক্সপেক্ট করেছিলাম অতটাও বড় না। মানে চওড়াটা লম্বাটা তো ঠিকই আছে, যতটা নদী ততটাই হবে সেতু, কিন্তু যে প্রস্থ সেটা খুব একটা বেশি বড় না। তবে ভালোই লাগছিল দেখতে যে আমাদের দেশের খুব একটা বড় প্রাপ্তি পদ্মা সেতু, বিশেষ করে আমরা যারা দক্ষিণ অঞ্চলে থাকি বাংলাদেশে, তাদের জন্য খুবই একটা সুবিধা পদ্মা সেতু। এবং নদীতে দেখলাম বেশ কিছু জায়গায় চর পড়েছে, আমাদের প্রায় যেতে 7 মিনিট 30 সেকেন্ড মতো টাইম লেগেছিল। বাট এত সময় আমি ভিডিও করতে পারিনি যে শুরু থেকে শেষ পর্যন্ত। তো মোটামুটি আমরা বেশ ভালোই এনজয় করতে করতে যাচ্ছিলাম পদ্মা সেতুর উপর দিয়ে। তো আপনারাও দেখতে থাকুন যে পদ্মা সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি এবং সেতুটা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।